আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে চলছে উন্মাদনা। দরজায় উঁকি মারছে ফুটবলের মহাযজ্ঞ রাশিয়া বিশ্বকাপ। মাঠের লড়াইয়ে বাংলাদেশ নেই, কিন্তু এদেশের তৈরি জার্সি থাকবে বিভিন্ন দেশের খেলোয়াড়দের গায়ে। শুধু জার্সিই নয়, গেঞ্জি, হাফ প্যান্ট সহ নানা ধরনের পণ্য তৈরি করে সরবরাহ করছে বাংলাদেশ। বিশ্বকাপ ফুটবলের আয়োজক সংস্থা ফিফার কার্যদেশের ভিত্তিতে বিভিন্ন দেশের খ্যাতনামা ব্র্যান্ড এসব পণ্য আমদানি করছে। চলতি বছরে বিশ্বকাপ ফুটবলের আসরে ব্যবহারের জন্য বাংলাদেশ প্রায় $100 কোটি বা $8,600 কোটি পণ্য রপ্তানি করেছে। রপ্তানিকারকরা জানিয়েছে, সারা বছরই খেলার সামগ্রী তৈরি হয় দেশের শতাধিক নিট পোশাক কারখানায়। বহুজাতিক খ্যাতনামা ব্র্যান্ডগুলো এসব আমদানি করে বাজারে ছাড়ে। এবার ফিফার কার্যাদেশের ভিত্তিতে নেওয়া হচ্ছে বিশ্বকাপ আয়োজনে রিবেক, নাইকি, অ্যাডিডাস, পুমা, ক্যারিফোর, সি অ্যান্ড এ, এইচ অ্যান্ড এম সহ বিভিন্ন খ্যাতনামা সম্পন্ন ব্র্যান্ড কোম্পানি এসব পণ্য সরবরাহ করছে। এদের অনেকেই বাংলাদেশ থেকে পণ্য নিয়ে বিদেশের বাজারে বিক্রি করে। বিকেএমইএর সহসভাপতি মনসুর আহমদ জানান, এবছর বিশ্বকাপে অংশ নেওয়া 32টি দেশের খেলোয়াড় ও ভক্তদের জন্য জার্সি বানানো হয়েছে এই দেশ থেকেই। মূলত স্বল্পমূল্যের জন্যই বাংলাদেশ এখাতে উন্নতি করছে। তিনি জানান, তিন ধরনের জার্সি বানাচ্ছে পোশাক কারখানাগুলো। এর মধ্যে রয়েছে প্লেয়ার জার্সি, ফ্যান জার্সি ও কান্ট্রি জার্সি। এগুলোর বেশিরভাগই ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, ইতালি, আর্জেন্টিনা ও পর্তুগালের ভক্তদের জন্য। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।